B.ed ভর্তি কার্যক্রমের সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে হচ্ছে যেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে প্রফেশনাল যে কোর্সগুলো রয়েছে, তো সেই কোর্সগুলোর কোটার মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আজ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে। অর্থাৎ বিএড যারা অ্যাপ্লিকেশন করেছিলেন, এলএলবিতে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন, তাদের যে ভর্তির যে কোটার মেধা তালিকা সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো আমরা এই ভিডিও ডিসক্রিপশনে এই পোস্টের লিঙ্কটা দিয়ে দেবো, যাতে করে আপনারা এই ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারেন আমাদের ওয়েবসাইট educationinsbdcom এর ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। তো প্রথমে আমি আপনাদের বিজ্ঞপ্তিটা পড়ে শোনানোর চেষ্টা করছি। বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট রয়েছে, nu.ac.bd/admission। এখানে বলছে যে বিএড, বিএমএড, বিএসএড, বিপিএড, এমএড এবং এই সকল যে সাবজেক্ট গুলো রয়েছে, এলএলবি শেষ পর্ব কোর্স সমূহে কোটার মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক ভর্তি নিশ্চয়ন সংক্রান্ত একটা জরুরি বিজ্ঞপ্তি। এখানে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে এইসব সাবজেক্ট যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের কোঠার মেধা তালিকা 10 মার্চ 2022 বিকাল 4 ঘটিকায় প্রকাশ করা হবে। আপনি চাইলে এই SMS করেও দেখতে পারেন আপনার ফলাফলটা, অথবা অনলাইনে দেখতে পারেন। SMS করে আপনি যদি ফলাফল দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে NU SPACE ATPM SPACE রোল নাম্বার লিখে 1622 এই নম্বরে আপনাকে প্রেরণ করতে হবে। আর অনলাইনে দেখতে গেলে আপনাকে NUAC.BD/admission ওয়েবসাইটে গিয়ে আপনার যে রোল এবং পিন নাম্বার আছে সেটা দিয়ে আপনি এন্ট্রি করে আপনি আপনার এই যে প্রফেশনাল ভর্তি কার্যক্রমে যে কোঠার মেধা তালিকা সেটা আপনি দেখে নিতে পারেন। এখানে যারা অ্যাপ্লিকেশন করে যারা মেধা তালিকায় স্থান পাবে তাদের যে এডমিশন যে ফর্মটা আছে সেটা পূরণ করে প্রিন্ট করার যে তারিখটা সেটা হচ্ছে 10 মার্চ থেকে 16 মার্চ। আর এখানে রেজিস্ট্রেশন ফি এটা হচ্ছে আপনাকে সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে, সেটা হচ্ছে 12 মার্চ থেকে 20 মাসের মধ্যে। আর কলেজ কর্তৃক কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের তারিখ হচ্ছে 12 মার্চ থেকে 21 মার্চ। এই হচ্ছে ব্যাপার। আর এখানে যে রেজিস্ট্রেশন ফি এটা হচ্ছে কলেজ কর্তৃক, সেটা হচ্ছে 22 মার্চ থেকে 23 মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রেরণ করতে হবে। এটা হচ্ছে কলেজের জন্য এই নোটিশটা। তো আপনাদের জন্য যেটা হচ্ছে সেগুলো হচ্ছে এগুলো, এখান থেকে আপনারা দেখবেন যে এই এই নোটিশগুলো আপনাদের জন্য। আমরা নোটিশের যে লিঙ্কটা সেটা আমাদের educationinsbd.com ওয়েবসাইটে আমরা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন নোটিশটা। তো ভিডিও ডিসক্রিপশনে আমরা এই পোস্টের লিঙ্কটা দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।